কল্যাণী জুয়েলার্সের এই ফ্লেক্স বা ব্যানার ডিজাইনটি কিভাবে করা হয়েছে সম্পূর্ণভাবে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো। একটি ফ্লেক্স বা ব্যানার ডিজাইন ফটোশপের মাধ্যমে কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণভাবে শিখে যাবেন। তো দেখুন আমি করে দেখাচ্ছি। প্রথমে ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করলাম। তারপর যে সাইজের আমরা ফ্লেক্স বানাবো সেটি হচ্ছে 6x3, মানে 6 ফুট চওড়া। 6 ফুট মানে এখানে লিখব 72 ইঞ্চ, দেখুন লিখাই আছে। এবং হাইট করব 36 ইঞ্চ, মানে 3 ফুট, 3 × 36। এবং রেজুলেশন রাখবো 72, এবং মুডটাকে করবেন CMYK। তা আমি একটু আগে ক্লাসে দেখালাম সবাইকে, এই জন্য আমার সেটিংটা হয়ে আছে। এবার আমি ওকে করব। দেখুন যখন আমরা পেজটা চলে এসেছে সাদা রঙের, এই পেজে আমরা যে ফ্লেক্সে লিখব সেই টেক্সটটি আমি আগে লিখে নেব। তো লেখা দেখুন আমি কি কি লিখছি। তো লেখার জন্য আমি এখানে সাইজটা আপাতত 150 সাইজ রাখি, দিয়ে লিখে নিই আগে যা লিখতে চাইছি সেই লেখাটা লিখব। আমি লিখব কল্যাণী জুয়েলার্স, জুয়েলার্স নিচে লিখব এখানে সোনা চাঁদির, সোনা চাঁদির গহনা, সুদক্ষ কারিগর দ্বারা দ্বারা যত্ন সহকারে, যত্ন সহকারে তৈরি করা হয়। তারপরে আমি লিখব এখানে হলমার্ক, হলমার্ক KDM জাস্ট লিখে রাখছি, পরে চেঞ্জ করব আমরা। সোনা পাওয়া যায় এইভাবে লিখি, সোনা পাওয়া যায়, এই দেখুন। তারপরে প্রোপাইটারের নামটাও লিখে দিই, এভাবে লিখে লিখে নেবেন পুরো কাহিনীটা। প্রোপাইটার কল্যাণী মণ্ডল। তারপরে আমি লিখে নিচ্ছি ঠিকানাটা, শিব মন্দির ধুলিয়ান মুর্শিদাবাদ, পিন নম্বর দিয়ে দিচ্ছি। ব্যাস আমার যা লেখার তা লেখাটা লিখে নিলাম। এবার লেখাটাকে রেখে দিচ্ছি। এবার লেখাটাকে রেখে তারপর এবার ডিজাইন আসছি। দেখুন কি করছি আমরা, তো আমাদের এই লেখাটা আছে, লেখাটার নিচের এই লেয়ার, লেয়ারের আমরা দুটো ছবি ইউজ করব, সেই ছবিটা আমি নিয়ে আসছি। দেখুন ডাবল ক্লিক করছি বাইরে, তারপরে যে ছবিটা আমি ইউজ করব, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটার আমি PNG করে রেখেছি, এই মডেলটা, এই মডেলের ছবিটা আমরা ইউজ করব। তো ছবিটাকে ড্র্যাগ করে এনে জাস্ট ছেড়ে দেব। দেখুন ছবিটাকে এবার এইভাবে বসিয়ে দেব, এই দেখুন ছবিটা বসে গেল। ডিজাইনটা পুরো দেখবেন তাহলে বুঝতে পেরে যাবেন কিভাবে ডিজাইন করতে হয়। তারপর আমি এই জুয়েলারের এই গহনার ছবিটা আমি দিয়ে দিব, ধরে এনে জাস্ট ছেড়ে দিচ্ছি সাদা পেজে। দেখুন আমাদের গহনার ছবিটা চলে এসেছে, আমি একটু ঘুরিয়ে দিচ্ছি গহনার ছবিটাকে, কন্ট্রোল দেবে T, তারপর বাইরে থেকে একটু এইভাবে ড্র্যাগ করে মাউসটাকে ধরে আমি ঘুরিয়ে নিচ্ছি, এই দেখুন এন্টার প্রেস করলাম। যখন আমার কাজটা ঘুরে গেল এবার এটাকে রেখে দিলাম এইভাবে এই জায়গাতে, একটু এখান থেকে রাখি, দেখুন ডিজাইনটা। এবার কি করব, আমি এই যে গহনার ছবিটার যে আমি কিছুটা একটু এডিট করব, দিয়ে কিছু অংশকে বাদ দিয়ে দিব। দেখুন কিভাবে এডিট করছি, একটু ছবিটাকে জুম করে নেব, দেখুন জুম করে নিয়েছি। এবার জুম করে নেওয়ার পর আমি এটাকে এডিট করছি। দেখুন এডিট করার জন্য আমি ইউজ করব পেন টুল, পেন টুলে ক্লিক করার পর প্যাথে ক্লিক করব, তারপর এই জায়গা থেকে এডিট শুরু করব। এই যে দেখুন ছেড়ে দিলাম, অল্টার দেবে থেকে একবার ক্লিক মারছি, এখন কিভাবে সিলেকশন করছি, অল্ট দেবে হ্যান্ডেলটাকে ক্লিক মারছি তাহলে এটা কেটে যাচ্ছে, এইভাবে করছি। দেখুন এখানে রাখলাম, তারপরে এই জায়গায় আমি ক্লিক করছি, টানলাম, দেখুন
সিলেকশন এটা আপনারা প্র্যাকটিস করবেন তাহলে পেরে যাবেন, দেখুন সিলেকশনটা আমার মতো আমার থেকে আরো ভালো পেরে যাবেন। আমি তাড়াতাড়ি দেখাচ্ছি একটু স্পিডে, যেহেতু আপনারা যাতে বুঝতে পারেন। এই দেখুন একটু নিচে নেমে গেল, উপরে উঠাই, দেখুন একটু আন্ডু করে দিই। এই দেখুন, তাহলে আমি অল্প জায়গাটাকে নিই, নিয়ে দেখাই, বেশি না নিয়ে দিয়ে এখানে ক্লিক করে দিলাম। একটু সময় লাগবে, আমি একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো লাগবে, ডিজাইন শিখে যাবেন। এখানে ক্লিক করলাম, একটু সময় দিন, শিখে যাবেন। আমি পুরোটা সিলেকশন এইভাবে করে নিচ্ছি, ঠিক আছে, দেখতে থাকুন। এই দেখুন আমার কাজটা হয়ে গেছে, একটু ছবিটা ছোট করে আমি বাইরে ক্লিক করব। এইভাবে বাইরে ক্লিক করে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি যেটুকুকে বাদ দিতে চাইছি ততটুকু সিলেক্ট করলাম। এবার কন্ট্রোল দেবে থেকে এন্টার প্রেস করব, দিয়ে কিবোর্ড থেকে একবার ডিলিট কি প্রেস করব। দেখুন ডিলিট কি প্রেস করলাম, তাহলে ডিলিট হয়ে গেল। এবার কন্ট্রোল দেবে ডি প্রেস করব সিলেকশনটাকে উড়ানোর জন্য। দেখুন আমার ছবিটা দেখুন খুব সুন্দরভাবে কাটিং হয়ে গেছে। এবার এই ছবিটাকে আমি ঠিকঠাক করে আর একটু সাজিয়ে নিচ্ছি, মানে আর একটু বাম ডান সাইডে একটু চাপিয়ে এইভাবে রাখছি, পারফেক্ট আমার যাতে ছবিটা লাগে। এই দেখুন, আর এইদিকটা যে মডেলের ছবিটা আর একটু সাইডে আমার বাম সাইড একটু সরিয়ে দিই, এতটা থাক যথেষ্ট। এই হচ্ছে আমার ডিজাইন। এবার ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করছি, দেখুন ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে করছি। তো ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাই আসব, তারপরে এখানে দেখবেন যে গ্রাডিয়েন্ট টুল আছে, এই গ্রাডিয়েন্ট টুলে ক্লিক করবেন। গ্রাডিয়েন্ট টুলে ক্লিক করার পর উপরে দেখবেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে আপনাদের এরকম থাকবে, দেখবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতে পারে বা যে কোনো থাকতে পারে। তো এর মধ্যে থেকে যে ব্ল্যাকটা আছে সে ব্ল্যাকের উপর আপনারা ক্লিক করবেন একবার, তারপরে শাড়ির যে কালার আছে সেই কালার থেকে একটা কালার নিয়ে নেবেন। আমি দেখালো এরকম কালার নেব, আপনাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। আমি একটা নিয়ে নিচ্ছি কালার, দেখুন এই ধরুন আমি এরকম একটু কালারটা নিলাম, দেখবেন আপনাদের কোনটা সুবিধা লাগবে, যেটা খুশি যেটা ভালো লাগবে আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। আচ্ছা এবার সাদা, যে সাদা অংশের এই স্টপে আমি কালার স্টপে ক্লিক করব, তারপর এখান থেকে আমি গোল্ডের কালার নিয়ে নেব, গোল্ড কালার। এই দেখুন নেওয়া হয়ে গেল, যখন গোল্ডের কালার একটু নিলাম, নেওয়ার পর ওকে করে দিচ্ছি। এবার যখন টানছি দেখুন এইভাবে মিডিলে একবার টানলাম, এই দেখুন ডিজাইনটা কেমন হয়, দেখুন খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পড়ে গেছে। এবার আমরা লিখার ফিনিশিং দিব, তো আমরা একটু কাজ করে নিই নিচের কাজটা, দেখুন কিভাবে করছি, পুরো ফিনিশিং কাজ দেখাবো আমি। তো এবার যাচ্ছি আমি শেপস, এই যে আমার কাজটা হয়ে গেছে, এই লেয়ারটা দুটো পিকচার আছে তার উপরে আমি আর একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। এই লেয়ারটার মধ্যে একটা শেপস তৈরি করব, শেপস তৈরি করার জন্য আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল ইউজ করব। তারপরে এখানে ফেদার আমি রাখবো না, এটা জিরো রাখবো, কিছুই রাখবো না। তারপর এই জায়গা থেকে আমি একটা এইভাবে সিলেকশন করব, যে মোটামুটি এতটা মতো সিলেকশন রাখি, এই দেখুন, দিয়ে কালার করব। কালার করার জন্য যে সেট ফরগ্রাউন্ড কালার, আমি ফরগ্রাউন্ড কালারটা নেব, দিয়ে এই জায়গা থেকে একটা ফরগ্রাউন্ড কালার স্টোনের কালারটাই নিয়ে নিই। এই জায়গা থেকে দেখুন স্টোনের কালার আছে এখানে, আর এখানে ব্লাউজের যে কালারটা এই কালারটা ম্যাচিং আছে, তো এই জন্য দুটোর মধ্যে থেকে একটা যে কোনো কালার নিয়ে নেবেন, যে সেম কালারই আছে। এবার অল্টার দেবে থেকে একবার ব্যাক স্পেস প্রেস করবেন, দেখবেন কালার হয়ে যাবে। অল্ট দেবে থেকে ব্যাক স্পেস, তাহলে কালারটা হয়ে গেছে দেখুন আমার। এবার যখন কালারটা হয়ে গেল আমি কন্ট্রোল দেবে থেকে ডি প্রেস করব, তাহলে দেখুন আমার এটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো এই লেয়ারটা তৈরি হওয়ার পর আমি এই নিচের লেয়ারে আর একটু ডিজাইন দেব, ডিজাইন করার জন্য পেন টুল নেব। তারপর এখানে দেখবেন শেপস লেয়ার আছে, এই শেপস লেয়ারটা আমি নেব। শেপস লেয়ারটা নেওয়ার পর এখানে আমি একটা নতুন লেয়ার ক্লিক করে দিই, তাহলে নতুন লেয়ার দেখুন চলে এসেছে। এবার মোটামুটি একটা আইডিয়াতে আমি দিচ্ছি এতটা, দিয়ে এখানে আমি ক্লিক করে এইভাবে টানছি, দেখুন মানে এই জায়গায় আমরা এরকম দিলাম। যে অল্টার দেবে থেকে মিডিলের এই হ্যান্ডেলটাকে বাদ দেব, দিয়ে এই কোণাতে নিয়ে আসবো, দেখুন দিয়ে আর একবার এই উপরে মারবো, দিয়ে যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ করব।
দেখুন কাজটা ঠিক এরকম, আমি আর একটু ডাইরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, তারপরে একটু ঠিকঠাক করে নিই, এটাকে আর একটু ডান দিকে নিয়ে আসি, এটাকেও নিয়ে আসি, এটাকে আর একটু বাঁকিয়ে দিই জিনিসটা যাতে দেখতে ভালো লাগে। এই দেখুন যখন কাজটা হয়ে গেল, এবার কি করছি দেখুন, এটাকে আর একটু ঠিকঠাক করে করতে হবে, পারফেক্ট কাজটা করতে হবে। দেখুন এই দেখুন কাজটা আমার হয়ে গেছে, এবার অল্টার দেবে, এন্টার প্রেস করলাম। যদি বুঝতে অসুবিধা লাগে তাহলে কি করবেন, এটাকে একটু জুম করে নেবেন। দেখুন কাজটা জুম করে দেখলে আমরা পারফেক্ট দেখতে পাবো। দেখুন আমার কিন্তু এটা এখনো উপরে আছে, তো আমি এটাকে নিচে করব। এই দেখুন কাজটা, আর ডান দিকে তো ঠিকঠাকই আছে, এবার একটু জুমটাকে ছোট করে নিই। দেখুন কাজটা হয়ে গেছে, এবার কি করব, আমি এটার সাথে আর একটা ডুপ্লিকেট নেব। তো ডুপ্লিকেট নেওয়ার জন্য কন্ট্রোল দেবে জে প্রেস করবেন। দেখুন ডুপ্লিকেট হয়ে গেছে, এবার এই লেয়ারটাকে একটু ছোট করে নেবেন। এই দেখুন কাজটা ঠিক এই ধরনের কাজটা, এটাকে আর একটু করি, দেখুন কেমন কি কাজটা করছি। দেখুন ঠিক এরকম ধরনের, এইভাবে আমরা একটু ডিজাইন টানলাম। ডিজাইন টানার পর এর কালারটাকেও আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, কালারটাকে করে দিচ্ছি মনে করুন রেড কালার, তো এ রেড করে দিলাম। দেখুন কালারটা রেড করে দিয়েছি, এবার একটু আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে ম্যাচিংটা করে দিই। এই দেখুন ম্যাচিংটা করার জন্য ঠিকঠাক এই বসেছে, এটা নিচে একটু নিচে নামবে, এই হয়েছে। এবার এন্টার প্রেস করছি, দেখুন ঠিকঠাকভাবে বসে গেছে। এবার আমরা ফিনিশিং দিব লিখাগুলো, লিখার কাজগুলো কিভাবে করছি একটু দেখবেন। তো লিখার কাজ করার জন্য আমি প্রথমত যে ঠিকানা আছে এই ঠিকানাটাকে আমি নিচে নিয়ে চলে আসছি, এটাকে কাট করে নিচ্ছি। যে দেখুন কাট করে নেওয়ার পর টাইপ টুলে ক্লিক করলাম, দিয়ে এখানে ক্লিক করলাম, দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেখুন ঠিকানাটা চলে এসেছে আমাদের। এই লিখাটাকে আমি করতে চাইছি হোয়াইট কালার, হোয়াইট করলাম, এবং সাইজটাকে বড় করে দেব। তো বড় করার জন্য কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করবেন, তারপর এইভাবে ধরে কোণা ধরে এভাবে বড় করে দেবেন। দেখুন আমি অনেকটা বড় করে দিয়েছি লেখাটাকে, এই দেখুন বেশ বড় বড় করে দিয়েছি লেখা। দেখুন আমাদের লেখা কমপ্লিট, এবার এন্টার প্রেস করছি, তারপর এটাকে একটু উপরে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি পারফেক্ট জায়গায়, একবার ঠিকঠাক জায়গায়। এই দেখুন আমার কাজটা হয়ে গেছে, আর একটু এটাকে এডিট করব, আমি হাইট একটু কমাবো, এটাকে হাইটে একটু কমাবো, তাহলে ভালো লাগবে দেখতে। দেখুন আমাদের লেখাটা, আমার কাজটা হয়ে গেছে, এবার আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দেব। তো হোয়াটসঅ্যাপ নাম্বার লেখার জন্য ছবিটা একটু লোগো দিয়ে দিই, কম্পিউটারে আছে, তারপরে দেখি কোথায় আছে, দিয়ে একটু পটপট দিয়ে দিই, আমার এই জায়গায় আছে, আচ্ছা এখানে নাই, এই ফোল্ডারে আছে, একটু সেভস, এই ছবিটাকেই নিই, তারপরে ওপেন করছি। ওপেন করার পর ছবিটাকে কি করব, ছবিটাকে ধরে জাস্ট একবার ছেড়ে দিব। দেখুন ছবিটা আমার চলে এসেছে হোয়াটসঅ্যাপের, এটাকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে একটু সাইজ ছোট করে দিচ্ছি। এই দেখুন সাইজটা এরকম ছোট করে দিলাম, এবার এন্টার প্রেস, ঠিকঠাক জায়গায় আমি বসিয়ে দিচ্ছি। এবার কি করব, এই জায়গায় মোবাইল নম্বরটা টাইপ করে দেব। মোবাইল নম্বর লেখার জন্য আমি এখানে ক্লিক করলাম একবার, তারপরে এখানে ফন্টটাকে ইংলিশ করে দিই, ইংলিশের মধ্যে আমি এরিয়াল ফন্ট ইউজ করব, এই জন্য এরিয়াল করলাম, একটু বোল্ড করে দিই, ভালো লাগবে। দিয়ে দেখুন আমি লিখছি, ধরুন আমি লিখে দিলাম 98 76 54 32 10। এই দেখুন লেখাটাকে আমি করব হোয়াইট কালার, এই কালার নিলাম, দে হোয়াইট। এই দেখুন কি কোথা থেকে করছি, দেখে যান খুব ভালোভাবে শিখে যাবেন, দেখুন খুব ইজিলি করে দেখবেন, আমি তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, করে দেখবেন আপনারা। এই দেখুন মোবাইল নম্বর হয়ে গেল। এবার আমার উপরের কাজটা দেখুন, এখানে এখনো মেন মেন কাজ আমাদের বাকি আছে, দেখুন এখনো ফিনিশিং দেখতে লাগছে না ছবিটা, তো ব্যানারটা ঠিকঠাক লাগছে না। দেখুন কিভাবে করছি, তো উপরের যে আমাদের লেয়ারটা আছে যেখানে লেখা আছে, এই যে কল্যাণী জুয়েলার্স লেখা আছে, এই লেখাটার যে লেয়ারটা আছে এটা কিভাবে আমি করব, দেখুন কি কি করছি। এবার উপরে আমাদের নামটা আছে, এই নামটাকে নিচ্ছি, নামটাকে কাট করে নিচ্ছি, আমি কন্ট্রোল দেবে এক্স দেবে দিলাম, তারপরে কাট হয়ে গেল, এবার এটা থাক এই জায়গায় সবচেয়ে উপরে। এবার টাইপ টুল নিয়ে জাস্ট একবার পেস্ট করে দেব,
দেখুন পেস্ট হয়ে গেছে। তারপর কি করব, এটাকে ফন্ট ফেসটাকে চেঞ্জ করে একটা ফন্ট দিয়ে দিচ্ছি, একটু ভালো যাতে লাগে দেখতে, এরকম একটা ফন্ট। এখানে তো অনেক ফন্ট আছে, তার মধ্যে থেকে ধরুন এই ফন্টটাই দিয়ে দিচ্ছি, প্রসেনজিৎ ফন্ট, দেখতে ভালোই লাগে। এই দেখুন একটু বোল্ড করে দিই, ভালো লাগবে। মুভ টুলে ক্লিক করলাম, দেখ কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করছি, সাইজটাকে বড় করে দিচ্ছি। দেখুন সাইজটাকে এইভাবে বড় করে দিলাম, একটু উপরে রাখি, এরকম জায়গাতে রাখলাম, এই দেখুন বড় বড় করে লিখে দিলাম, এন্টার প্রেস করলাম। এবার লেখাটাকে কি করব, কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। এই দেখুন হোয়াইট কালার যখন আমি করলাম, এখনো কিন্তু কালারটা মানাচ্ছে না। তো আমরা কি করব, এবার দিব আমরা স্ট্রোক, দিব স্ট্রোক, দিব এখানে ব্ল্যাক। দেখুন ব্ল্যাক স্ট্রোক দিচ্ছি, স্ট্রোকটা দিলাম ব্ল্যাক, এবং আমি দিব ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোটা ব্ল্যাকই থাকবে। দেখুন ডিপ একবার ব্ল্যাক থাকবে, এবং এটাকে হাই করে দিচ্ছি, দিয়ে এই জায়গায় একটু স্প্রেডটাকে বাড়াচ্ছি, দিয়ে ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এই দেখুন এটাকে আর একটু বাড়িয়ে দিলাম, এবার ওকে করছি। দেখুন কল্যাণী জুয়েলার্স আমার লেখা হয়ে গেছে, এবার লেখাটা ফুটছে। এবার আমরা কি করব, যে এখানে যে লেখাটা আছে এই লেখার কাজ করব। তো এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, যে কন্ট্রোল দেবে এক্স প্রেস করে দিচ্ছি, কাট হয়ে গেল। আমার থাকলো প্রোপাইটার নাম, এটার পরে কাজ আছে, এটাকে ম্যাচিংয়ে আনতে হবে। এই দেখুন কন্ট্রোল দেবে ভি প্রেস করলাম নতুন লেয়ার নিয়ে। এবার এখানে কি করব, এখানে এটাকে সাজাবো। তো সাজানোর জন্য আমরা দেখুন, এখানে সাজানোর জন্য এতটা রাখলাম কারিগর দ্বারা, ধরেন এই দাঁড়ার পরে আমি এন্টার প্রেস করলাম, তাহলে এটা নিচের লাইনে চলে আসলো। দিয়ে এই পুরো লেখাটাকে সিলেকশন করে সেন্টার করে দিচ্ছি, দেখুন এই যে সেন্টার, দেখুন কেমন লাগে দেখতে। এবার ফন্টটাকে চেঞ্জ করুন, প্রথমত লেখাটাকে আমি চেঞ্জ করি কালার, হোয়াইট করলাম, এবং ফন্টটাকে চেঞ্জ করে এই জায়গায় ফন্টটাকে কি করা যায়, এটা ল্যাপটপ লেখার মতো দেখি দিয়ে কেমন লাগে। এই আছে একটা কীর্তন খোলা আছে, এটা একটা ফন্ট আছে, আরো ফন্ট আছে, আর একটু দেখতে যে কুমার খালি আছে, আচ্ছা কুমার খালি থাক। এবার মুভ টুলে ক্লিক করে দিচ্ছি, সাইজটা একটু বড় করি, 150 আছে, আমি 200 করে দেখি, 200টা অনেক বড় হয়ে গেল, ওই মোটামুটি 190, ঠিক আছে মুভ টুলে ক্লিক করলাম। এই দেখুন আমার এটা লেখা হয়ে গেছে, এবার এটাকে এই জায়গায় রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি কি করব, এটাকে আরেকবার দেব ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো না দিলে দেখতে ভালো লাগে না, ড্রপ শ্যাডো দেব, কালারটাকে ডিপ রাখবো, হালকা হয়ে আছে, এই দেখুন, দিয়ে একটু স্পিডটাকে বাড়াবো, এই দেখুন ডিস্টেন্স একটু হালকা বাড়ালাম, দিয়ে ওকে করে দিচ্ছি। এই আমার হয়ে গেল লেখা। এবার কেটিএম লেখাটা আছে, এটাকে ইংলিশ করব, এই জায়গায় আমি ইংলিশ করব। তো কিভাবে ইংলিশ করছি দেখুন, এখান থেকে যাচ্ছি এরিয়াল ফন্টে, ফন্টের নাম এরিয়াল, তো এরিয়াল করে দিচ্ছি, এই এরিয়াল করলাম, দিয়ে আমি লিখছি KDM। এর লেখার সাইজটা আমরা ছোট করব, সাইজটা আছে কত, 190, এটাকে মোটামুটি 150 করে দেখি, 150, আর একটু বড় হয়ে যাচ্ছে, 40 করি, দেখুন ঠিকঠাক হয়ে গেছে। এবার মুভ টুলে ক্লিক হয়ে গেল। এবার আসছে প্রোপাইটারের নাম, তো প্রোপাইটারের নামটা এবার কি করছি দেখুন, প্রোপাইটারের নাম আছে এই জায়গায় আমার, এটা হচ্ছে প্রোপাইটারের নাম, তো সাইজটাকে একটু বড় করব, এই দেখুন বড় করলাম। আর সবচেয়ে বড় ব্যাপার যে সাইজটা তো যা করেছি করেছি, এটার আমি লিখার ফন্টটাকে চেঞ্জ করব, মানে দেখতে যাতে একটু ল্যাপটপ টাইপের লাগে, এই ধরনের একটা ফন্ট। তো ফন্ট দেখা যাক আমি কোনটা দিই, ফন্ট ধরুন এখান থেকে ফন্ট দেওয়া যায়, এটা দিচ্ছি, দেখাই আপনাদেরকে একটা ফন্ট দিয়ে, যে ফন্টগুলো দিচ্ছি এগুলো সব আপনি আপনারা ফ্রিতে পেয়ে যাবেন গুগলে সার্চ দিলে, এই যে ফন্টের নামগুলো দেখুন কি কি আমি দিচ্ছি, সবটাই পেয়ে যাবেন, ওই লিপিঘর ওয়েবসাইট আছে সেখান থেকে পেয়ে যাবেন। দেখা যাক এগুলো কেমন লাগে, একটা ভালো লাগছে না, একটু চেঞ্জেস করি। এই দেখুন এটা একটা ফন্ট,
দেখুন এটাও ভালো লাগছে। থাক এই ফন্টটাই থাক, সবুজ সবুজ নওয়া ফন্টের নাম। এই দেখুন ফন্টটা আমি দিলাম, এই ফন্টের আমার এই লেখাটা থাক, লেখাটাকে আমি কালার দিচ্ছি, রেড কালার দিচ্ছি আমি। লেখার কালারটা রেড থাকবে এবং আমার লেখার স্ট্রোক দেব, স্ট্রোকটা দিব হোয়াইট কালারের। দেখুন একটু হালকা বড় করব, ব্যাস। তারপর দেখুন এখনো মানাচ্ছে না কিন্তু লেখাটা, মানাচ্ছে মানাচ্ছে না, তাহলে লেখাটার স্ট্রোক আর একটু বাড়াবো, হালকা বাড়াই। এই দেখুন স্ট্রোক বাড়ালাম, তারপর আমি ড্রপ শ্যাডো বাড়াচ্ছি, শ্যাডোটাও দিয়ে দিচ্ছি, শ্যাডো দিলাম, দেখুন হালকা শ্যাডো দিব, হালকা নিচে শ্যাডো পড়লো, দেখুন শ্যাডো হয়ে গেছে। এবার এখনো কিন্তু মানাচ্ছে না, তখন কি করব আমরা? দেখুন এরপরে একটা, এই যে এই জায়গাতে ছবিগুলো আছে তার উপরে, মানে সবচেয়ে নিচে ছবির নিচে যাব, মানে ব্যাকগ্রাউন্ডের পরে একটা নতুন লেয়ার নেব। আর নতুন লেয়ার নেওয়ার পর এখানে আছে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল, এটা নিয়ে আমি এখানে কি করব একটু একটা এইভাবে শেপ তৈরি করব। দেখুন শেপটা তৈরি করছি, এইভাবে সিলেকশন করলাম, সিলেকশন করার পর এটাকে ঠিকঠাক করে বসিয়ে দিই। এই দেখুন সিলেকশন হয়ে গেছে। এবার সিলেকশন করার পর আমি এই জায়গায় কি করব একটু ফেদার দিয়ে দিব, ফেদার মনে করুন 7/8 দিচ্ছি, মনে করুন ফেদার দিয়ে অল্টার দেবে, ব্যাক স্পেস প্রেস করব। দেখুন 8 দিলাম, এবার 8 দেওয়ার পর আরেকবার ভালো করে টেনে নিই, দেখুন এই ভালোভাবে টেনে নিলাম দিয়ে অল্টার দেবে, ব্যাক স্পেস। দেখুন আমার ফেদার পড়েছে, কন্ট্রোল দেবে ডি প্রেস করছি, দেখুন এটা মিশে গেছে, একবার প্লেন ভাবে আসেনি, এটা দেখতে ভালো লাগে। এবার আমি একটু এটাকে কি করব, ইরেজার নিব, ইরেজার নিয়ে এখানে ঝাপসা যেটা লাগবে সেই ইরেজারের স্টাইলটা নেবেন, ব্রাশটা এই দেখুন দিয়ে মোটামুটি এটা একটু বড় করি সাইজটাকে, একবার এইভাবে মারবেন, এই সাইডে একবার মারছি, এই দেখুন কাজটা, কাজটা যখন হয়ে গেল আমরা এটাকে একটু কন্ট্রোল দেবে টি প্রেস করব, সাইজটাকেও ঠিকঠাক করে দিচ্ছি, উপরেও বেশি বড় রাখবো না। এবার এন্টার প্রেস করছি, এই দেখুন আমাদের একটা মোটামুটি থিঙ্কিং হয়ে গেছে। তো এইভাবে আপনারা ব্যানার তৈরি করুন, দেখুন কেমন পারছেন আপনারা করে। আমি বেশ কয়েকটা ব্যানার তৈরি করে আপনাদেরকে দেখাবো এই চ্যানেলের মাধ্যমে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন।